আসলে আমি অসম্ভব গর্বিত যেহেতু আমাদের দেশের কাজ এখন বাইরে চলে যাচ্ছে, বাইরে দর্শক দেখতে পাচ্ছে, শুধু দেখতে পাচ্ছে না প্রচুর অ্যাপ্রিসিয়েট করছে, আমরা অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি ইন্টারন্যাশনালি, সেটা আমাদের জন্য অনেক গৌরবের একটা বিষয়। কারাগারের সাকসেস প্রসঙ্গে হ্যাঁ, ইটস এ সাকসেসফুল প্রোডাকশন। আমি যখন স্ক্রিপ্টটা পড়ি তখনই বুঝতে পেরেছিলাম যে এটা ভালো কিছু হতে যাচ্ছে বা দর্শক গ্রহণ করবে, কিন্তু এতটা তীব্রভাবে গ্রহণ করবে সেটা আমার ধারণার বাইরে ছিল আসলে। সো আই এম সো হ্যাপি উইথ দ্যাট। শুটিংয়ের এক্সপিরিয়েন্সটা এমনিতে ডিফারেন্ট হচ্ছে সেই লোকেশনটার জন্য, কারণ আমরা রিয়েল লোকেশনে কাজ করেছি, কেন্দ্রীয় কারাগার, অসম্ভব একটি ঐতিহাসিক স্থান যেখানে আমরা দেখতে পেরেছি, সেলগুলো দেখেছি, কে কোথায় ছিলেন, সেটা একটা অন্য ধরনের অনুভূতি আসলে। বা ফাঁসির মঞ্চটা দেখেছি যেখানে ফাঁসি দেওয়া হয়েছে একসময়, তো একটা খুবই অন্য ধরনের অনুভূতি আসলে, যেই অনুভূতিটা হয়তো আমি অভিনেতা না হলে পেতাম না আসলে, আমার যাওয়ার সুযোগটাই ঘটতো না। যেটা বিতর্কিত সেটা দর্শক এমনিতে ছুঁড়ে ফেলবে আসলে, যখন ভালো কন্টেন্ট হবে দর্শক এমনিতে গ্রহণ করবে, আমি এটা দর্শকের উপরে ছেড়ে দিতে চাই আসলে, কারণ দর্শক যথেষ্টই সুবিবেচক, তারা বুদ্ধিমান, তাদেরকে আন্ডার এস্টিমেট করার কিছু নেই।